Assalamualaikum. Welcome to my channel, Sunnah's World. Apna the shawai ke jara chhi shubhetcha. Aaj ke Bangladesh se ami amar bashay ekta choto ekta family get together korar chesta korchi. Ebong ei video ta korar mul karon hotche bashar moddhe amar bachchader dekhanor jonno. Aaj ke ekta runner ekta ayojon. Shei runner ayojon ta apnader sathe aaj ke share korbo. Cholun dekhe nei ki ki ei ajker ayojone royeche. Zafrin, kemon lagche tomar? Bhalo. Ha? Oh, acha. Ajke interesting things hocche. Ajke chicken kine anar pore dekha holo je asto deep. Er moddhe paoa giyeche. Ei dike shuru hoye geche piyaj kuchi kuchi kore katha ebong vegetable er ekta item thakbe, shejonno sob vegetable ana hoyeche. Eikhane amader ayojon. So Zafrin ebong Siam tara dekhbe ajke bashay kibhabe ayojon kora hoy. এটা একটা বড় হাড়ির মধ্যে এবং আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিব যে আমাদের কি কি আইটেম থাকবে আচ্ছা আমি এখন পরিচয় করে দিচ্ছি আমাদের শেফ যিনি যে উনি আমাদের পারিবারিকভাবে আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ ওনার বাবা বেসিক্যালি আমাদের ভাই বোন সবার বিয়ে শাদী সবকিছু ব্যবস্থাপনায় ছিলেন কি অবস্থা কেমন আছেন আচ্ছা এই এখন কি করবেন বেসিক্যালি দে পিয়াজের ব্যবস্থা হবে So, আগে বলেছিলাম যে 60-70 জনের খাবারের ব্যবস্থা তার মধ্যে গরু মাংস এখানে আনা হয়েছে আমাদের একটা আকটি পোলাও করা হবে এবং এখানে মাংসটা ওইভাবে পিস করা হবে আকটি পোলার সাইজ হিসাবে আর চিকেন কারি একটা থাকবে তো এদিকে বেরেস্তা অলমোস্ট শেষের দিকে প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে So, beresta almost done. আচ্ছা এটা মশলা পেঁয়াজ জন্য এটা করা হচ্ছে এটা আকনি পোলাও আর এটা আপনার রেডি বুনা মুরগি বুনা মুরগি বুনা হ্যাঁ মুরগি বুনা আর আকনি পোলাওর জন্য এটা তৈরি করে রাখা হচ্ছে পেঁয়াজের পরে আর একটু ভাজার পরে রসুন দেওয়া হয়েছে এরপরে আদা বাদামের সরষের তেল আদা এর পরিমাণ মতো আদা না কাঁচামরিচ রান্না মজাদার করার জন্য যে মশলাটা বানানো হয় এই জন্য এই প্রসেসটা ভেরি ইম্পর্টেন্ট এবং একজন শেফের এইটাই হচ্ছে গিয়ে তার জাদু যে কিভাবে রান্নাটা মজাদার করা যাবে তো এখন আমরা পরে এই যে তেজপাতা দালচিনি এলাচি এগুলো দেওয়া হবে টেস্টিং সল্ট পরিমাণ মতো দেওয়া আমার মা এই রান্নার আয়োজনটা তদারকি করছেন দেখছেন ভালো লাগছে এবং সাথে ওনার নাতি অর্থাৎ আমার ছেলে বসে আছে দালচিনি এলাচি তেজপাতা আচ্ছা দালচিনি গেল এটা কি গুঁড়ামরিচ হালকা একটু কালার হবে একটু কালার আচ্ছা বিরিয়ানির জন্য আমরা কি এটা আকনি পোলাও না বিরিয়ানি এটা কি বলবো আকনি আচ্ছা মানে আমাদের সিলেটের ঐতিহ্য আচ্ছা ঠিক আছে ধনিয়া গুঁড়া পাঁচফোড়ন আচ্ছা মশলা কমপ্লিট এখন এটা কিছু রাখা হবে বোনার জন্য আর বাকি সব আকনি আচ্ছা আচ্ছা কালারটা বাদামি আছে কালারটা বাদামি না আচ্ছা ঠিক আছে আচ্ছা এরকম কোনো কথা আছে কিনা যে বড় ডেগের মধ্যে রান্না করলে আসলে টেস্ট বেশি হয় এটা কি এটা কথাটা সত্য মানে ছোট যে যত বেশি রান্না হবে তত মজা আচ্ছা এটা হচ্ছে আসলে সিক্রেট আচ্ছা টমেটো সস টমেটো সস না ভেরি নাইস আপনার সর্বোচ্চ কত মানুষের রান্না করছেন
8000 এটা হাফিজি ও মাই গুডনেস তো যাই হোক এরপরে আমাদের স্টেপ কি এটার পরে কি এরপরে মাংস ধুইয়া পরে মাংস দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা চিকেন বুনার চিকেন বুনার জন্য আচ্ছা এটা রাখা হয়েছে অনেক ঘন এবং অনেক মানে নাইস একটা ফ্লেভার আসছে নাকের মধ্যে আচ্ছা এখন এই মশলার মধ্যে হ্যাঁ সব গুষ্ট দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে বেসিক্যালি এই আখনি এটা এই সব মাংস আখনিতে চলে যাবে এই আগুনের মাত্রাটা একটু বাড়ানো হয়েছে যেন একবারে সিদ্ধটা হয়ে যায় এইটা ভেরি ইম্পর্টেন্ট এই টেম্পারেচার মেনটেন করা পুরো কমপ্লিট না হাফ ফুল পুরো কমপ্লিট আচ্ছা এরপরে একটু পরে চাল দিয়ে ইয়ে করবেন মানে শুরু করবেন মুরগটা ফ্রাই করে রাখছেন এখন এই মশলার সাথে এটা গুনা হবে আচ্ছা এখন এইটা এইটা তো কি আছে এটা যে পানি গাজর মটর আর এই যে আপনার দুধ মানে কি প্রস্তুত হবে এখন মানে এখন এটা আগ্নির জন্য আগ্নির জন্য এটা চালটা গুঁড়া এটা যে গুঁড়া দুধ হ্যাঁ গুঁড়া দুধ আচ্ছা ইন্টারেস্টিং আর তো এখন কি হবে এটা এটা পরে যে পানিটা ফুটলে তারপরে চালটা ছাড়া হবে চালটা ছাড়া হবে আচ্ছা আমরা সবসময় দেখছি যে মানে ওই সাধারণত যেটা ওইটাই প্রফেশনাল মানুষের সাথে আমাদের ব্যবধান আমরা যেটা করি জাস্ট চালটা ভেজে এইটার অনেকে বলতে পারে যে এটা পানির পরিমাণ কত পানির পরিমাণটাই হচ্ছে গিয়ে ওনার কাছে সিক্রেট ওই পরিমাণ হিসাবেই কিন্তু এই চাল এবং মাংসটা সুন্দরভাবে মিক্স হবে না আচ্ছা ঠিক আছে তো আমরা এই পরিমাণটা আমাদের সিক্রেটটাই রেখে দিচ্ছি আমি ডিসক্লোজ করছি না তো বেসিক্যালি আমরা মাংস প্রথমে চাল ঢালবেন চাল ঢালবেন কিন্তু চালটা কিন্তু ভাজা হচ্ছে না তো দেখেন কি হয় এখন এই পানিটা বয়েল হওয়ার জন্য আগুনটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং 10 থেকে 15 মিনিট লাগবে বয়েল হতে না আচ্ছা চালটা দেওয়া হয়ে গিয়েছে এবং চালটা প্রথমে দেওয়ার পরে একটু নরম হয়েছে না একটু নরম হওয়ার সাথে সাথে মাংসটা ওই যে মাংসটা আগে করা হয়েছে সেটা মিক্স হবে আমরা সাধারণত যেটা আমরা দেখে থাকি বাসা বাড়িতে ভাজা হয় চাল বা এইখানে এইভাবে না বাটার দেওয়া হচ্ছে এখন পুরো মিক্স করা হবে আগুন আগুন থাকবে এরকম না মানে বেশি আগুন দেওয়া লাগবে পরে না হালকা আখনি পোলাও অলমোস্ট ডান হয়ে যাবে এখন এটা দমে থাকবে না দমে থাকবে 15 মিনিট দমে থাকবে তারপর আস্তে আস্তে শুকিয়ে আসবে না বাসনা আসছে বাসনা চমৎকার গন্ধ তো চালটা কি ফুটে গেছে না ফুটবে 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 এই দমের মধ্যে হ্যাঁ দমে ফুটবে আচ্ছা এই যে দমে রাখার জন্য নেওয়া হচ্ছে আগুন এখন যেটা হবে সেটা হচ্ছে সবজি এই সবজিটার পানি বয়েল করা হবে এবং এর মধ্যে সল্ট দেওয়া হয়েছে 10 মিনিটের ভিতরে বয়েল হওয়ার পরে সবজিটা দেওয়া হবে আচ্ছা এই বয়েল ওয়াটারের মধ্যে আগে লবণ দেওয়া হয়েছিল তো এখন সব সবজি দেওয়া হয়েছে বয়েল হওয়ার জন্য না
তো আর কি 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 ভেজিটেবল বয়েলটা হইলে এনে আছে আপনার গাজর আলু তারপরে পেঁপে গাজর আলু পেঁপে তারপরে দাওয়াই ফুলকপি তারপরে ফুলকপি শেষে আর ফুলকপি নরম তারপরে এটা মশলা মশলাটা কি হবে মশলা দেওয়া হইব আপনার হইলে খালি কাঁচা মরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ আর কিছু ও আচ্ছা ইয়ে নাই আর না কিছু লাগবে না কোন মরিচ কি গুঁড়া মরিচ এই না গুঁড়া মরিচ না বা হলুদ টলু কিছু না ওটা কি মাখা 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 না মানে মশলা না না মানে ভেজিটেবলটা মাখা মাখা হবে হ্যাঁ মাখা মাখা আচ্ছা আমরা দেখি কি অবস্থা দেখতে মনে হচ্ছে খুব প্লেন হয়তো বা খাওয়ার সময় এটা অসাধারণ হয়ে যেতে পারে আচ্ছা ভেজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমরা একটু সেপারেট রাখা হয়েছে এখানে আকনি পোলাওটা দমে রাখার পরে কি অবস্থা এখন এটা কাটা হবে আচ্ছা ও সেই রকম বাসনা ক্যামেরার মধ্যে আপনাদের বুঝাতে পারবো না মানে খুশবু কি মানে চমৎকার খেয়ে দেখি দারুন দারুন এই যে বুঝতে নেই একদম নরম খেয়ে দেখি ভাই রে ভাই প্রফেশনাল ইজ প্রফেশনাল আমাদের সাথে এগুলো মিলালে লাভ নাই অভিজ্ঞতা এবং তার যে কাজের যে নমুনা এইগুলো আসলে মানে অতুলনীয় মানে টপ টু বটম একই স্টাইলের একইভাবে মানে মিক্স আপ মাংস বলেন চাল বলেন তার যে মিশ্রণ মানে একদম ফাটাফাটি হালকা পাঁচফোড়ন আচ্ছা তো আমরা বলেছিলাম যে এটা মুরগিটা একটু ফ্রাই করে রাখা হয়েছিল এখন উনি একটু হালকা পাঁচফোড়ন দিয়েছে এবং আলুটা দিয়ে দিবে আলু আলু দেওয়া হয়েছে এবং এটি তো শেষ মোটামুটি দু চার মিনিটের ভিতরে নামানো হয়ে যাবে এখন শেষ আইটেম এটা ওই আগে আমরা আদা সিদ্ধ করে রেখেছি ভেজিটেবল এখন ঘি দেওয়া হয়েছে এবং এখানে মিক্স করে শুধুমাত্র পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হবে আর কিছু দেওয়া হবে না আর হালকা মানে একটু চিনি দেওয়া হবে তো দেখি কি অবস্থা হালকা একটু চিনি দেওয়া হয় হ্যাঁ একটু হালকা চিনি এই চিনি দেওয়ার মূল কারণ কি চিনিটা ফ্লেভারটা আলাদা ফ্লেভারটা আলাদা আরো কত কোয়ালিটি আছে আপনার চিকেন সবজি আছে তারপরে এগ সবজি আছে বা এটা একটা ভাব এরকম একটা জিনিস থাকলে বিশাল একটা কিন্তু করলাম আর কি ছোয়া পেঁয়াজ কাঁচামরিচটাই মানে এই ভেজিটেবলে দেওয়া হবে তেমন কোনো আর এক্সট্রা কোনো মশলা নেই লবণ আন্দাজ করে শুধু একটু মিক্স আপ করা হচ্ছে এই যে একটু গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে মনে করেন সিলেটে যত সেন্টার আছে এই যে পল্লবী বলেন সোনার বাংলা আমানুল্লাহ খুশিয়ারা মোটামুটি সব জায়গায় প্রোগ্রাম করা আছে আচ্ছা আর আমার সাথে যদি আপনার আপনার তো মনে করেন রান্না করছি হ্যাঁ হ্যাঁ আমাদের তো পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে এখন যদি আপনার মেহমানটা খাইয়া সন্তুষ্ট হয় হ্যাঁ তারা যদি তৃপ্তি পায় তাহলে আপনার আমার নাম্বারটা দিবেন হ্যাঁ আমি আমার আপনার ওনার নাম্বারটা দিয়ে দেবো আব্দুল লতিফ বাবুর্চি ওনার সব ঠিকানা অ্যাড্রেস এভরিথিং এখানে আছে ওনার ফোন নাম্বারটা এখানে আছে যে কোনো ফোন নাম্বারে ফোন করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে الذي خلق سبع سماوات طباقا
খাওয়ার সবকিছু খুব ভালো হয়েছে, খাবারের মধ্যে আখনি স্বাদ খুব ভালো ছিল, আর ভেজিটেবলটাও খুব ভালো হয়েছে, টেস্ট এটা অন্যরকম একটা ডিফারেন্ট টেস্ট পেয়েছে আজকে। তো শেফ বাবুর্চি কে তুমি 10 আউট অফ কত দিবে স্কোর? 10 এর মধ্যে আমি 8.5 দেব। 8.5 আখনিটাই বেটার হইছে। আচ্ছা চিকেনটা আমি নিছি, চিকেনটা ভালো হইছে, তবে ভেজিটেবলটা খাই নাই। খাও নাই? না খাই নাই। কত দিতে পারবে 10 আউট অফ 10? 8 8 কত দিবা? 8 এখানের মধ্যে সবচেয়ে মজা কোনটা লাগবে? সবজি 9 দেওয়া দিব। 9 আপনি বেজি এর মধ্যে ওটা ভেজিটেবল কত দিবা স্কোর? 10 10 10 ওয়াও তার মানে 10 এর উপরে 8 বেজি। আর আপনি এমনে আপনি বলো এভারেজ এভারেজ 9 তুমি 10 এর 10 8 আচ্ছা ঠিক আছে। ওভারঅল কি? ওভারঅল সবই ভালো লাগছে। লতিফ বাবুর চিরে কত দেওয়া যায় 10 এ? 10 এর 9 গরম গরম আগনি ভেজিটেবল আসলেই 10 এ 10। মুরগি এখানে খাই নাই, তবে সবার মন্তব্য বোঝা গেল যে মাশাআল্লাহ সবই ভালো হয়েছে। আর আজকে আসলে একটু ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, দেশি স্টাইলে, দেশি বাবুর্চির দ্বারা দেশি আগনি স্টাইল। তো নেক্সট টাইম অন্য কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।